আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের অফিসায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্ক ছিল একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত? তো আমরা জানি যে বাক্সটির আয়তন সমান সমান হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার অর্থাৎ 1.50 মিটার, আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে এটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 3 ঘনমিটার। এই 3 ঘনমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2-এ বলা আছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করুন। তো ধরে নেই ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা। 100x টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100x থেকে আমরা 100x-এর 8% বিয়োগ করব, তাহলে এইটা আসবে হচ্ছে 92x টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হয়, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100x + 100x × 8/100 ইকুয়ালস টু আসবে হচ্ছে 108x টাকা। তাহলে এই যে পার্থক্যটা আছে, পার্থক্য হচ্ছে 108x - 92x ইকুয়াল টু আসবে হচ্ছে 16x টাকা। এই 16x টাকার সমান সমান আমরা বলতে পারবো এখানে আসবে হচ্ছে 800 টাকা, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 800/16 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 50, x ইকুয়াল টু 50। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100x, তাহলে 100x ইকুয়াল টু 100 × 50 ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 অর্থাৎ 5000 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3-এ বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, a^4 - b^4। তো এটা আগে আমরা a² হোল স্কোয়ার করে নিব মাইনাস b² হোল স্কোয়ার। এখন একটা সূত্র যাবে হচ্ছে a² - b² সূত্র, তাহলে আসবে হচ্ছে a² + b² আর আসবে হচ্ছে a² - b² এটা করলে পাওয়া যাবে হচ্ছে a² + b² এটা করলে পাওয়া যাবে হচ্ছে a + b × a - b। তাহলে এটি হবে নির্ণয় উৎপাদককে বিশ্লেষণ। তারপর প্রশ্ন নাম্বার 4। নাম্বার 4-এ বলা আছে x - y = 10 এবং xy = 30 হলে x³ + y³-এর মান নির্ণয় করুন। তো x³ + y³-এর সূত্রগুলো দেখা যাবে যে আসবে হচ্ছে x + y, সেই জন্য আমরা আগে x + y-এর মান বের করে নিব। তাহলে x + y² = আসবে হচ্ছে x - y² + 4xy। এখন যদি মান বসাই তাহলে আসবে হচ্ছে 10² + 4 × 30 ইকুয়াল টু আসবে 100 + 120 ইকুয়াল টু আসবে 220 অর্থাৎ x + y² = 220, x + y = পাওয়া যাবে হচ্ছে √220। এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের 2√55। তাহলে এখন যদি আমরা x³ + y³-এর মান বের করি আসবে হচ্ছে x + y³ - 3xy × x + y ইকুয়াল টু, এটা করলে মান বসালে পাওয়া যাবে হচ্ছে 2√55³ - 3×30×2√55। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 440√55 - এটা আসবে হচ্ছে 360√55 ইকুয়ালস টু পাওয়া যাবে হচ্ছে 80√55 অর্থাৎ 80√55 হবে হচ্ছে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।